উৎসবের মেজাজে ভোট হয়েছে বক্সনগর ও ধনপুরে। বক্সনগরে মোট 89.2% এবং ধনপুরে 83.92% মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়েছে দুটি বিধানসভা কেন্দ্রেই। অত্যন্ত ভালো কাজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশন এবং রাজ্যের আরক্ষা দপ্তরের কর্মীরা। উপনির্বাচনের দিন ঘোষণা থেকে শুরু করে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন বক্সনগর ও ধনপুরের সাধারণ মানুষ। ভোটের ট্রেন্ড দেখেই বোঝা যাচ্ছে রাজ্যের দুটি আসনেই বিপুল ভোটে জিতবে ভারতীয় জনতা পার্টি। নির্বাচন সম্পন্ন হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ভোটের ক্যাম্পেনিং শুরু হওয়ার দিন থেকেই দলের পাশে, সরকারের পাশে থাকার জন্য বক্সনগর এবং ধনপুরের জনসাধারণকেও এদিন ধন্যবাদ জানান তিনি। বলেন, ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করছে ভারতীয় জনতা পার্টি, তাই সাধারণ মানুষও পাশে আছে বিজেপির। উপনির্বাচনে রাজনৈতিক হিংসার কোনো খবর পাওয়া যায়নি বলেও এদিন জানিয়েছেন তিনি। বলেছেন, উৎসবের মেজাজে পিসফুল নির্বাচন হয়েছে ত্রিপুরায়। রাজনৈতিক হিংসার খবর আমাদের কাছে নেই। 2023-এ যেভাবে পিসফুল ইলেকশন হয়েছে এবং এই 2023-এর যে উপভোট, এই যে বক্সনগর এবং ধনপুরে যে সংগঠিত হয়েছে, নির্বাচনের ঘোষণার থেকে এখন পর্যন্ত একটাও ইনসিডেন্ট, একটাও রাজনৈতিক হিংসা সেখানে সংগঠিত হয়নি। আমি আবারও আরক্ষা দপ্তরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই যে এইভাবে এই শান্তিপূর্ণ পরিবেশে আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রথম যে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা, আমাদের আইন শৃঙ্খলা, সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সুন্দরভাবে পরিচালনা করছেন, তার থেকে আমি নিশ্চিত যে আগামী দিন মানুষ শান্তি এবং এই ত্রিপুরা রাজ্যে আমাদের যে সরকার, এই সরকার ভয়মুক্ত সরকার, সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রচেষ্টা করছেন আর সমস্ত নাগরিকরাও তাতে সাড়া দিচ্ছেন। আর আমরা নিশ্চিত যে যে ভোটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড থেকে আমরা নিশ্চিত হয়ে গেছি যে ভারতীয় জনতা পার্টি দুটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হবে। কারণ মানুষ, আমরা যে ক্যাম্পেনিং করেছি সেখানে আমরা উপলব্ধি করতে পেরেছি যে মানুষ, গরিব অংশের মানুষই হোক, শ্রমজীবী মানুষই হোক, কৃষক হোক, সকল অংশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে এবং ভারতীয় জনতা পার্টি, কারণ ওনারাও বুঝে গেছে যে এই ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার আর রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজীর নেতৃত্বে যে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ ওনারা করছেন, যে কাজ করছেন, তাতে আমরা নিশ্চিত মানুষ সেখানে সাড়া দিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ওনারা ভোট করেছেন। আমি আবারও আমাদের যারা বক্সনগর এবং ধনপুরে যারা আমাদেরকে ভোটদান করেছেন, ভোট যারা পবিত্র ভোটার, তাদেরকে আমি আবারও আপনাদের মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানাই। ত্রিপুরা রাজ্যে বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকারকে ভয়মুক্ত সরকার বলে এদিন অভিহিত করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বুঝিয়ে দিয়েছেন, এই সরকারকে মানুষ ভয় পায় না, সরকার মানুষের জন্য কাজ করে, তাই মানুষও সরকারের পাশে থাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।